সংযুক্ত আরব আমিরাতের শারজায় গড়ে উঠেছে বাঙালি কমিউনিটি মার্কেট, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে শতাধিক প্রবাসী বাংলাদেশির। স্বল্প বেতনের প্রবাসীদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এই বাঙালি কমিউনিটি মার্কেটটি, আর এ উদ্যোগ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ মনির হোসেন। কোন একটা দোকানে তার অনেক খরচ হয় এখানে দোকান দিতে, তো আমরা এখানে এরকম সিস্টেমে দোকানগুলো করছি, প্রত্যেকটা মানুষ যে দিনমজুর মানে যারা ডেলি হাজিরায় কাজ করে তারাও এখানে দোকান নিতে পারতেছে, যেহেতু তারা কম টাকায় দোকান নিতে পারতেছে, তাদের জন্য মনির ভাই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এখানে। আমাদের বাংলাদেশি ভাইরা এখানে একের পর এক একজন বিজনেস দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা যে আমি এখানের অনারকে, যে আমাদের বাংলাদেশি ভাই, সে এখানে বাংলাদেশিদের কথা ভেবে, যারা হচ্ছে অল্প টাকার মানে অল্প দেড়হামের স্যালারিতে জব করে, তাদের কথা ভেবে এখানে এতগুলা মার্কেট দিয়েছে, আমি তাকে সত্যি মন থেকে ধন্যবাদ জানাবো। শারজার 10 নম্বর শিল্পাঞ্চলে গেলেই দেখা মেলে এমন মার্কেটে, যেখানে এক জায়গাতে সাশ্রয়ী মূল্যে মিলছে চাল, ডাল, তেল, বিভিন্ন ধরনের মশলা সহ ছোট ছোট খাবারের দোকান। এখানে সুবিধা হয়েছে যে আমরা মার্কেটের থেকে তুলনামূলক অনেকটা কম দামে সবজি বলেন, মাছ মাংস বলেন, এমনকি জামা কাপড় বলেন, সবকিছু আমরা আমাদের আয়ত্তের ভিতরে এবং স্বল্পের ভিতরে পাইতেছি। এতে আমরা বাঙালিরা অনেক খুশি। এখানে আসলে এটার ভিতরে যেমন সবজি আছে, ইলেকট্রনিক্স আছে, গার্মেন্টস আছে, খাবারের দোকানগুলো আছে, ফুড কোর্ট আছে, এগুলো মার্কেটের মধ্যে যেরকম অনেক রেট, এগুলো আমরা এখানে আসলে এগুলো খুব সেফ রেটে পাবে। আমরা পাশাপাশি লোকেরা অনেক দূরে যায়, তো এখানে এখন কাছে কিনারে আছে, আমরা এখান থেকে সহজেই সদায় করতে পারতেছি। আমিরাত সরকারের কাছ থেকে 3 বছরের চুক্তিতে জমি লিজ নিয়েছেন ব্যবসায়ী মনির হোসেন। তিনি প্রতিটি দোকান থেকে মাসে ভাড়া তুলছেন 1000 দিরহাম। যারা দোকান ভাড়া নিয়েছেন, প্রতি বছর নবায়ন করতে হবে চুক্তি। স্বল্প পুঁজিতে এমন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পেরে উচ্ছ্বাসিত এখানকার প্রবাসীরা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বাঙালিরা এখানে অনেক সুখী। বাঙালি প্রবাসী যারা আছে তারা চায় যে স্বল্প আয়, ঠিক আছে, স্বল্প আয়ের মাধ্যমে যেভাবে সুবিধার মাধ্যমে ক্রয় করে খেতে পারে, সুস্বাদু খাবার খেতে পারে। যারা কাজ করে, যারা বাইরে কাজ করে, ওনারা আসে এখানে 2টার পরে থেকে, যেমন 8 ঘন্টা যারা ডিউটি করে, ওনারা আলহামদুলিল্লাহ এখানে আসে বাড়তি ইনকামটা করতে পারবে। আর আমার বাংলাদেশি ভাইরা এমনভাবে আসতেছে, আমি দেখি, আমি মানে আমার যে কর্মটা, যেই পরিশ্রমটা ছিল সেটা আমি সার্থক মনে করলাম আজকে, ঠিক আছে। আমি মানে খুব আনন্দিত হলাম তাদেরকে দেখে, তারা এখানে আসবে স্বল্প টাকায় বাজার সাজা করবে, তাদের স্যালারি কম, তার জন্য আমি এই উদ্যোগটা বেশি করে নিয়েছিলাম যে এখানে অনেক মানুষ আছে স্বল্প স্যালারিতে থাকে, এরা তো, তার জন্য আমি এই মার্কেটের কাছে তারা যেন স্বল্প টাকায় স্যালারি এখান থেকে বাজার করে তাদের কিছু টাকা যেন এখানে সেভ করতে পারে, সেভ করে যেন বাংলাদেশে রেমিটেন্স হিসেবে পাঠাতে পারে। তো আপ লোকি দ্বারাও আমি অনুরোধ করব বাংলাদেশিদের এই মার্কেটে আসার জন্য, সস্তায় পণ্য মিলবে এখানে। আর মনির হোসেনকে ধন্যবাদ নিজের দেশের মানুষের জন্য এমন উদ্যোগ নেওয়ার জন্য। গরিব লোকের লিয়ে মদদ করতে আরব আমিরাতে সাধারণত শ্রমিক কিংবা চাকুরিজীবী হিসেবে এসে অনেক প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগের মাধ্যমে এখন স্বাবলম্বী হয়েছেন। 30,000 স্কোয়ার ফিটের মার্কেটটিতে রয়েছে 185টি দোকান, 15টি পাকিস্তানি, 21টি ভারতীয় ও 149টি বাংলাদেশি মালিকানাধীন দোকান রয়েছে এখানে, যেখানে এখন পর্যন্ত কর্মসংস্থান হয়েছে 125 জন প্রবাসী বাংলাদেশির।